জার্মানির ফুটবল উত্থানের এক মহানায়ক ফ্রেন্স বেকেনবাওয়ার। মিডফিল্ডার হয়ে খেলোয়াড়ি জীবন শুরু করলেও ডিফেন্ডার হিসেবে আইকনিক ফুটবলার পরিচয়ে আলাদাভাবে পরিচিতি পান তিনি। রক্ষণ সামনে অ্যাটাকিং পজিশনে আগ্রাসী রূপের জন্য অনন্য ছিলেন বেকেনবাওয়ার। তার নেতৃত্বে 1974 সালে ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পায় জার্মানি, আর 16 বছর পর কোচ হিসেবে জার্মানিকে শিরোপা স্বাদ পাইয়ে দেন বেকেনবাওয়ার। কেবল আন্তর্জাতিক অঙ্গনে নয়, এই জার্মান ফুটবলার অনন্য ছিলেন দেশটির ক্লাব ফুটবলেও। কখনো ফুটবলার, কখনো কোচ, আবার কখনো ফুটবল প্রশাসক হিসেবে নিজেকে নিয়েছেন অনন্য উচ্চতায়। বেকেনবাওয়ারের এই অসামান্য অবদানের জন্য তাকে কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর সাথে তুলনা করেন বায়ার্ন মিউনিখ সভাপতি। আমি সবসময় মোহাম্মদ আলীর সাথে বেকেনবাওয়ারের তুলনা করে থাকি। বক্সিংয়ে সে যেমন তরুণদের মাঝে এক অভ্যুত্থান তৈরি করেছিল, বেকেনবাওয়ারও তেমনটাই ছিলেন। সামাজিকভাবে ফুটবলকে জনপ্রিয় করতে কাজ করেছেন। তার অসামান্য নৈপুণ্য উপভোগ করতে পুরো পরিবার নিয়ে স্টেডিয়ামে আসা শুরু করে জার্মানরা। খেলোয়াড় ও কোচ হিসেবে বায়ার মিউনিখের স্বর্ণালী দিনগুলোর অগ্রযাত্রায় ছিলেন বেকেনবাওয়ার। সেই অবদান স্বীকার করে হার্বার্ট জানান, তাকে ছাড়া মিউনিখ অসম্পূর্ণ। বেকেনবাওয়ার মানে বায়ার্ন মিউনিখের সবকিছু। তার এই প্রস্থান মেনে নেওয়া কঠিন। বিশ্বজুড়ে এই ক্লাবের যে পরিচিতি, তার নেপথ্যে কাজ করে গেছেন এই ফুটবলার। প্রতিনিয়ত ক্লাবের উন্নয়নে মনোযোগ দিয়েছেন বেকেনবাওয়ার। এই কিংবদন্তি ফুটবলারকে ছাড়া অসম্পূর্ণ মিউনিখ। বায়ার্ন মিউনিখের ক্লাব ইতিহাসের সাথে বেকেনবাওয়ারের অর্জন স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মনে করেন দলটির সভাপতি নাসিফ শুভ। যমুনা স্পোর্টস।